পূর্ব মেদিনীপুর জেলার 2 সৈকত শহর দীঘা ও শঙ্করপুর খুলল পর্যটকদের জন্য। মারণ ভাইরাস করোনা সংক্রমণের ভয়ের আবহের মধ্যেই বৃহস্পতিবার থেকে এই সৈকত শহরগুলির হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সব নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে পরিচালন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালন কমিটি এবং হোটেল মালিকেরা বৈঠকে বসেন। করোনা সংক্রমণের জেরে প্রায় আড়াই মাস ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল সৈকত শহর। এর জেরে পর্যটন শিল্পে ব্যাপক আঘাত লেগেছে। হোটেল মালিক থেকে ছোট বড় রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসাতে আঘাত লেগেছে। এই অবস্থায় সরকারি বিধিনিষেধ মেনে বৃহস্পতিবার থেকে কিছু কিছু হোটেল খুলল। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্রের সভাপতিত্বে এই বৈঠক হয়। অন্যান্য হোটেল মালিকরা এবং পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী, তপন মাইতি, পরমেশ্বর চন্দ্র প্রমুখ সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা গত 8 তারিখ থেকে গভর্নমেন্ট তো হোটেল খুলতে বলেছিল, কিন্তু আমরা তো হোটেল পিছিয়ে গেছি। আজকে আমরা আমাদের কমিটির সমস্ত মেম্বারদের নিয়ে আমরা মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা হোটেল খুলব, তবে গভর্নমেন্টের যা প্রোটোকল আছে, যা নিয়ম আছে, নিয়ম মেনে হোটেলটা খুলতে হবে। যারা এইভাবে নিয়মে তৈরি হয়ে গেছেন তারা খুলতে পারেন, এবং যারা তৈরি হয়ে তারা তৈরি হোক, আস্তে আস্তে করে খুলবে। এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, 30% স্টাফ নিয়ে 30% রুম সেল করতে পারবে, তার বেশি কোনো লোক রুম এখন বিক্রি করবে না, সেল করবে না। আর যেসব হোটেলগুলো গ্রামাঞ্চলের দিকে আছে, সেই হোটেলগুলো আমরা এখন খুলতে না বলছি, ওটা 1 তারিখে পরে চিন্তা ভাবনা করা যাবে। বাকি যেসব হোটেলগুলো আছে তারা ধীরে ধীরে তৈরি হয়ে খুলতে থাকবে। তাহলে দীঘাটাকে আমরা পর্যটকরা যাতে আসতে পারে আস্তে আস্তে, তার একটা ব্যবস্থা করা, এবং যাবতীয় স্যানিটাইজারের যা ব্যবস্থা করা সমস্ত তাদের করতে হবে। এবং যারা পর্যটক আসবে তাদের যে সিস্টেমটা আছে, কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কিসে করে এলো, কার কার সঙ্গে এলো, সমস্ত ডিটেলস এখানে নথিভুক্ত করতে হবে।